শাহ আলম চাঁদ দিব করলাম কত ও করি আমার সুখ হইল না মনের মত করি আমি হই না তা ওরে আবার পাখি যাবার কালে দয়াল গো যদি আমার কথা নাই তোমার মনি বান্ধবরে যদি আমার কথা নাই তোমার মনি তবে কেন পাঠাইলা সংসার কানে বান্ধব রে বাজলো না বাসি আমার মনের মনে যদি ভক্তের কথা নাই তোমার মনে সজীব চিষ্টি পাপন চিষ্টি ভক্তের কথা নাই তোমার মনে তবে কেন পাঠাইলা সংসার বান্ধব রে বাজিল না বাসি আমার মনের বনে ওরে আমার এই শূন্য দেহ পূর্ণ হইত পাইলে তোমার কৃপা বাড়ি দয়া পাইলে তোমার কৃপা পাইলে তোমার কৃপা বাড়ি দুঃখা ঘরিয়া পাইব Thank you.
পাগল বিজয়েরই শেষ মিনতি, ওরে পাগল বিজয়েরই শেষ মিনতি, বান্ধব তোমার চরণে যে আমার হয় গো মতি, আমার হয় না যেন অন্য গতি, পাগল বিজয়েরই শেষ মিনতি, ওরে পাগল বিজয়ে শেষ মিনতি, ওরে শাহলম সার চরণে যে আমার হয় গো মতি, সজীব কৃষ্টি হয় না যেন আমার অন্য গতি, ওরে আপনি জয় গুরু জয় গুরু বলে, ভক্তের কোনো যাওয়ার জায়গা নাই, যদি গুরু তাকে হারায় দেয়, গুরুর দরবারটা ভক্তের জন্য মসজিদুল হারাম শরীফ, যদি কেউ গুরুকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, গুরুই সত্য গুরুই নিত্য গুরুই মুক্ত গুরুই অক্ষয় গুরু অভয় গুরু চিরন্তন গুরু চিরঞ্জীব গুরুই মুক্তিদাতা গুরু রহিম গুরু রহমান গুরু আহাদ গুরু সামাদ গুরু লা শরীক, তিনি সর্বময় ব্রহ্মাণ্ড, আল্লাহর বাণী ফরজ গুরুর বাণী ফরজে, আল্লাহর বাণী যদি আপনি ফরজ, যদি আপনি ফরজ নামাজ কায়দা করেন, আপনি জোহরের সময় কায়দা করলে আজরের সময় ওই কায়দাটা করতে পারবেন, যদি গুরু বলে মিরাজ রে বাবা আমার তো পানির পিপাসা লাগছে রে, আমার এক গ্লাস পানি এনে দে, যদি দয়ালু ওই পানিটা আইনা দিতে আমার দেরি হয়, আমি ওই হুকুমটা থেকে যদি একবার বঞ্চিত হয়ে যাই, ওই হুকুমটা কায়দা করার মতো ক্ষমতা আর কখনো আমার হবে না। তাহলে গুরু যে কি এটা মুখে বলার বিষয় না দয়া জগতে। আরেকটি গান আছে, তুমি বিনে তুমি বিনে কে আছে, আমার রে দয়াল তুমি
লাহোর দো প্রিয়ার গো মা যে শাহালম শাহ বাইশা বেড়াই রে লাহোর তো প্রিয়ার ঘরে মা যে সজীব চিষ্টি ভাইসা বেড়াই আপন চিষ্টি কতদিনে বান্দব অরুণা জঙ্গলার রে মা যে সজীব চিষ্টি বান্ধা শিলাপ্রে ঘর আপন চিষ্টি বান্ধা শিলাপ রে ধরো করে আমার বায়ো নাই বান্ধব নায়ো আর হইবার আশাই রে গেল গেলাম আমি খেওয়া নদী রই না পারে ও আর
আর হইবা আশাই রে গেলা, কেলা বাবি খেওয়া আ নদী রই না ঘাটে। ওরে আমি আর ঘাট বাদির মোহরম মাস, যারা আহলে বায়াতের লোক, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসেন, যারা আমার নবীর প্রেমিক, তাদের কলিজার মধ্যে একটা কামড় মারে যখন ওই দশম মোহরমের কথাটা স্মরণ হয় শহীদে কারবাল্লা। দেখেন যেদিন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম তার শিশু আজগর আলীর জন্য, মাওলার সন্তান আজগর আলী, এক ফোঁটা পানির জন্য এজিদি মুসলমান যারা তাদের কাছে বলেছিল যে আমার জন্য কোনো পানির দরকার নাই, আমার এই সন্তানটার জন্য এক ফোঁটা পানি আমাকে দেন। সামনে বহু লোক ছিল, মাথায় টুপি পরা, মুখে দাড়ি ছিল। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন তারা হিন্দুও ছিল না, কোনো বৌদ্ধও ছিল না, কোনো খ্রিস্টান ধর্মের লোকও ছিল না, ছিল তারা মুসলমান, কিন্তু এজিদি মুসলমান। তাদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। মাওলা ইমাম হুসাইন মনে মনে ভাবছে যে এত লোকের মধ্যে দুই একটা লোক কি নাই যে আমার নানাজিকে ভালোবাসে, আমার নানাজির উম্মত আমার নানাজিকে ভালোবেসে আমার সহযোগিতা করতে পারে, কেউ এসে তাকে সাড়া দেয় না। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিল তোমাদের মধ্যে কি কেউ নাই যে একজন প্রকৃত আমার নানাজির ভালোবাসা নানাজির উম্মত, কেউ কোনোদিন সেদিন সাড়া দিল না। মাওলা তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে পানি আনার জন্য সেই ফোরাত নদীর কূলের দিকে রওনা হলো। পানির বদলে আলী আসগরের বুকের মধ্যে একটা তীর মারলো, সেই তীরটা মাওলা ইমাম হুসাইনের কুলে ছিল আলী আসগর শিশু সন্তান। তীরটা যখন মারল তীরটা বুকটা ছিদ্র হইয়া গলাটা ভেদ করে বাহির হইয়া গেল। মাওলা হুসাইন সন্তানটাকে বুকে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করল, আমার মাওলা গো আজ এই শিশু সন্তান এক ফোঁটা পানির জন্য
বুকের মধ্যে তীরের আঘাত খেয়ে তার জীবনটা বাহির হইয়া চলে গেল, প্রাণ পাখিটা বাহির হয়ে গেল। তুমি সাক্ষী থাইকো, আমার এই সন্তানের কুরবানি তুমি কবুল করে নিও। মাওলা হোসাইন, এমন পরিস্থিতি হয়ে গেল, সন্তানটাকে বুকে নিয়ে দাঁড়াইছে, তিনি কথাও বলতে পারে না, তিনি কানতেও পারে না, সামনে চেয়ে দেখে হযরত কাসেম, কাসেমের দেহ থেকে কল্লাটা আলাদা করে কাসেমের পবিত্র লাশের উপর দিয়া ঘোড়া চালাইতেছে। মাওলা হোসাইন দেখলো, দেখে চুপ করে আছে, কিছুই বলতে পারে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাওলা হোসাইনের ভাই, তিনি আয়েশা দৌড়াইয়া বলল যে আকা, আপনি হুকুম দিন, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, আপনি হুকুম দিন, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। মাওলা হোসাইন বলেছিল, আব্বাস, আমি শিশুকাল থেকে তোমাকে আমার বুকের মধ্যে রেখেছি, আমি কি করে তোমাকে শত্রুদের কাছে তুলে দিব? আব্বাস বলে যে, দয়াল গো, হে আমার প্রভু, হে আমার বান্ধব, হে আমার দীনবন্ধু, আমি জানি আপনার কোনো দাসত্ব করতে পারি নাই, আপনার কোনো খেদমত করতে পারি নাই, যদি আজ আমি আপনার পক্ষে গিয়ে শহীদ হইতে পারি তাহলে আমার এই জন্মটা ধন্য হয়ে যাবে। এই দিক দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় রয়েছে, আর মাওলা ইমাম হুসাইনের একটি কন্যা ছিল ছোট, সে মাওলা আব্বাসকে বলে, কাকা, আমার যে খুব পানির পিপাসা লাগছে, আমি ছোটকালে আপনার কাছে যা চাইছি কোনোদিন আপনি ফেরত দেন নাই আমাকে, আজ আমার একটু পানি এনে দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল পানি আনার জন্য, কিন্তু একটা মস্ক হাতের মধ্যে নিয়ে গেল, পানি আনার সময় ওই মস্কটা যেই হাতে ছিল ওই হাতটাকে কূপ দিয়া ফেলে দিল, আর ওই মস্কটা মুখের মধ্যে নিয়ে গেল। পানি নিয়ে আসে, তার হাতে ছিল বাম হাতরা মাত্র, এই বাম হাতরাও কাফেররা কেটে ফেলল, শুধু মুখের মধ্যে সেই মস্কটা নিয়ে তাবুর কাছে গেছে, আর তার মাথার মধ্যে আঘাত করেছে। হযরত আব্বাস ঘোড়া হইতে মাটির মধ্যে পড়ে গেছে, ইমাম হুসাইনের কোলের মধ্যে, যখন ইমাম হুসাইনের কোলার মধ্যে পড়ে গেছে, ইমাম হুসাইন কিছু বলতেও পারে না, সইতেও পারে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের চেহারা মুবারক দিক তাকায় বলে যে, আকা, আমি জীবনে কোনোদিন আপনাকে ভাই বলে ডাকি নাই, আমি আকা বলে ডাকতাম, আপনি আমাকে শেষবার অনুমতি দিন আমি যেন আপনাকে ভাই বলে ডাকতে পারি। বান্ধব রে, আমি ছোটকালে শুনেছি আমার মা বলেছিল যে, আমি যেদিন জন্ম নিয়েছি সেদিন জন্ম নিয়ে আমি আপনার পবিত্র চেহারা মোবারক দেখেছি। মাওলা গো, আজ আমার মৃত্যু সজ্জায়, আমি যেন আপনার এই পবিত্র রূপখানা দেখে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। সেদিন ইমাম হুসাইন বলেছিল, তাহলে তুমি কি আমাকে দেখো না? কয়, না মাওলা, আমি তো আপনাকে দেখি না। কয়, কেন? কয়, মাওলা গো, আমার এক চোখের মধ্যে তীরের আঘাত, আরেক চোখ রক্ত দিয়ে আমাকে পুটুলি বেঁধে গেছে, আমি কোনো চক্ষুই আপনাকে দেখি না। বান্ধব, যদি আপনি কৃপা করলে আমি দেখতে পারবো। সেদিন আমার মাওলা ইমাম হুসাইন সেই তার ওই যেই চোখের মধ্যে রক্ত মাখা সেই চক্ষুটা পরিষ্কার করে দিয়েছিল, আর সেই চক্ষু দিয়া মাওলা ইমাম হুসাইনের পবিত্র নূরে মোবারক চেহারা মোবারককে দেখে ইমাম সেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। কারবালার ইতিহাস, বহু ইতিহাস। আমার দয়া, আমার বাবা বলছে, মিরাজ রে, জগতে যে সত্য বলে রে তার জন্যই কারবাল্লা হয়, সত্যটা যে প্রকাশ করে তার জন্যই কারবাল্লা হয়। দরবার থেকে একটি গানের আদেশ করেছেন আমাকে,
পাগল বিজয় সরকারের গানটি আমি আজ হারিয়েছি যারে, আমার দয়াল যদি অনুমতি দেন তাহলে আমি গানটি গাইতে পারি। দরবার থেকে বলেছে যার জন্য আমি ক্ষমা চাই। সে কি আমায় দেখলে চিনিবে গো, শাহ আলম সায়ামার জল দেখে তুই নয়নি আমারই, জল দেখে তুই নয়নে এ যারে হারা, আমি যারে হারাই ইয়াছি কি বনে গো, আমি যারে জানোই বাদল ঝরা ওরে নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চা, ওরে আমি এমনি দিদি হারা আছি সজীব চিষ্টি আমার প্রাণ না, বাদল ঝরা ওই নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চা, ওরে আমি এমনি দিনে হারা আছি জগতে আমার প্রাণ না, সে যে আমার এই হৃদয়ের জাদুগর, হীরা কাঞ্চন ওই মণি মুক্তা না থাকিলে ঘরে, সজীব কৃষ্টি অর্থ হইলে সবই
বিলেরে আপন চিষ্টি মাস দুই একদিন পরে হীরা কাজ ওই বটি মুক্তা না থাকিলে ঘরে তরিকার ভাই অর্থ হইলে সবই মিলে রে দিন কয়েক দিন পরে ও যার মন বিক্রি হয় ওই মনের দরে গো মন মিলে না মনি কান চনে মন মিলে না মনি মন মিলে না মনি কান চনে এ যারে ওই নদীর কুল ভাগ গিয়া গেলি জগতে ওরে জাগে বালু ওরে জাগে বালুর চ ওরে যার এই মনের কুল ভাগ গিয়া গেলুরি আর পরে না নদীর কুল ভাঙে আবার নদীর কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে মানুষ ফকির সন্ধ্যাবেলা আপনাদের দোয়ায় দেশ বিদেশ ঘুরি বহু টাকা কামাই এমন এক সময় গেছে আমি যখন আমার ওস্তাদের সাথে হারমোনিয়াম বাজাইতাম আমার ওস্তাদ 100 টাকা দিত 50 টাকা দিত এর বেশি দিত না আমার ছোটকালে একটা অভ্যাস ছিল আমি কোনো সিগারেট বিড়ি নেশা পানি করতাম না বাড়িতে আসতাম আমার বাবা ছিল ব্লাড ক্যান্সারের রোগী আমারে বলতো মিরাজ রে আমার ওষুধ লাগবে আমি ওই টাকাটা দিয়ে আমার বাবাকে ওষুধ এনে দিতাম বাবা যেদিন চলে গেল সেদিন থেকে আমার পকেটের টাকা পকেটে থাকে আর ওষুধের কথা কেউ বলে না মা ছিল মা যা যাই চাইতো বাবা আমার এটা লাগবে চাওয়ার সাথে সাথে মাকে দিতাম কিন্তু এখন মাও নাই বাবাও কার কাছে দিব কাকে দিব কিন্তু টাকা নিয়ে ঘুরি দেওয়ার মানুষ নাই জীবনে যে হারাই সে বুঝে হারানো ব্যথা আমি মিরাজ দেওয়ার মা হারাইছি বাবা হারাইছি আমি যে কোন দিনকে আমি নিজেকে হারিয়ে ফেলেছি সেটাও আমি জানি আমার বেলা যে আস্তে আস্তে পুবের দিকে ছিল আমার ওই বেলাটা আস্তে আস্তে পশ্চিমের দিকে হেলে যাচ্ছে তাহলে
এখনো আমার জন্য আমার গুরু ভজন করা হলো না, এখন আমার গুরুকে চিনা হলো না, গুরুকে পাওয়া হলো না। তাহলে আমি নিদানের ঘাটে গিয়ে আমি যখন ওই ঘাটে যাব, সেদিন যদি আমি আমার দীনবন্ধুকে দেখতে না পাই, আমি কার ছায়ায় দাঁড়াব, কোথায় যাব, কি করব? যার গুরু হারাইছে সে জানে হারানোকে জ্বালা। গুরু দয়াল বাবা শাহ আলম শাহ চিস্তি রহমতুল্লাহ আলাই যেদিন চলে গেছে, সেদিন থেকে সজীব চিস্তি আর পাপন চিস্তি তারা জানে যে তারা কত বড় সম্পদ হারাইছে। তারা ব্যতীত কেউ আর জানে না, আর জানে যারা ভক্ত শাহ আলম শাহ বাবা ভক্ত যারা, তারা জানে। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন যতদিন আমার গুরু জীবিত সাই থাকে, আমি যেন আমার গুরুর চরণে আমি দাসত্ব দিয়ে যেন আমি আমার প্রাণ পাখিটা বাহির হয়ে যেতে পারি। স্বপনের গড়ে গো
গোরে শালম সাই গোরে জীবনে যারে হারাইয়াছি জগতে আমি পাব না রে, আমি পাব না রে, আমার মনে রইয়া গেল রে বন্ধু শুধু হাহাকার। জীবনে যারে হারাইয়াছি সজীব চিস্তি আমি পাব না গো, আমি পাবো না রে আপন চিষ্টি, আমার এই মনের মধ্যে রইয়া গেল রে শুধু হাহাকার। হারাইয়াছি শালম কাক আমি পাব না রে, আমি পাব না রে বান্ধব রে, এই আমার মনের মাঝে বুঝি রইয়া রইয়া গেল রে সজীব কিস্তি শুধু ওরে পাগল বিজয়েরই ভিন্ন বিনার আমি সাথী হারা উষা পাখি, আমি একা ঘরে কেমনে থাকি শালম চান হারা উষা পাখি, গেলে আমি পাব
ভূতারে ওরে ভূত হয়ে গেলে আমি ভূতারে একবার বলে দে না মরে আমি কোথায় গেলে পাবো তারে যারে আমি হারাই ইয়াছি জি বনে দয়াল পাপন চিষ্টি গানের মাঝখান দিয়ে আমাকে এক সেই যাত্রা গানটা চলে গেছে আমার। এর একটা কারণ হলো যাত্রা গানের আর যত গভীর হয় পোশাক তত ছোট হয়। আর আমাদের অলি আল্লাহ পীর মুর্শিদের দরবারে বিচার গান পালা গান এই ধর্মীয় গান রাত যত গভীর হয় আলোচনাও তত নিবিড় হয়। শেষ ভালো যার সব ভালোই একটি বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো তারপরে আমি গান করব বেশি সময় আর এখন নিব না। আমি একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেটা হলো সূরা নাস নিয়ে একটি আলোচনা করে এই ছয়টি বিষয়কে বোঝার জন্য জানাবার জন্য একটি আলোচনায় গত মঞ্চে আমি করেছিলাম। তো সেই আলোচনার মধ্য থেকে একটি কথা দেওয়ান সাহেব ধরলেন, সেটা হইল খান্নাসকেও আপনি মানুষ বললেন না। যদি খান্নাস বাদ দেওয়া হয় তাহলে পাঁচটা নাস হয়, আর খান্নাস তো মানুষ না, এটা আপনি মানুষ রূপে প্রচার করলেন কিনা এটাও আমি বুঝলাম না। বোঝেন ঠিকই, আজকে বুঝবেন না। এটা হইল জিন শয়তান, এটা আপনি পড়েন নাই কে, আপনি দাদা এগুলো কয় নাই, এটা হইল জিন শয়তান, এটা মানুষ শয়তান। কোরআন শরীফে দেখবেন এটা হল জিন শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান যেই যে এটা দুয়া কলমায় ফেরে, মানুষ শয়তান কিন্তু সহজে ফেরে না। কারণ আমি 35 বার দেখাবো কোরআন শরীফে শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন। কয়বার কইছি? 35 বার, আরো একবার বেশি হইব। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন। আমি যেমন গান করছি আমার প্রতিপক্ষ হয়ে প্রকাশ্যে গান করছে মেরাজ দেওয়ান, শয়তানও মানুষের প্রকাশ্য দুশ্মন। এখন যদি জিজ্ঞেস করি যে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, ইয়েটা তো কোনদিন দেখলাম না, দেখছি কিন্তু চিনছিও কবের বন্য। তারপরে আমরা মুখ বন্ধ করে বসে থাকি নিয়ে কোরআন শরীফে দেখবেন দুইটা পথের কথা বলা হয়েছে। একটা হইল আল্লাহর পথ,
আর একটা হলো শয়তানের বন। কয়টা কইলাম? একটা হইল আল্লাহর পথ, আর একটা হইল শয়তানের পথ। আল্লাহর পথের নামটা কি? আল্লাহর পথের নাম কি? এই জন্যে তুমি যা বলো তা বোঝো না, অতএব নামাজ পড়ে কাজ হবে না। নেশাখোর যেমন যা কয় তা বোঝে না। নেশাখোর কিছু লোক দেখবা নেশা কইরা ঘরে যায় বাড়ি যায় সেটা বড় করে মার দরজা খোলে। এটা আমি বাস্তবে আমাকে আমার দেহা আছে। নেশাখোর, নেশাখোর যদি কারো বাড়ি আগুন ধরায় হ্যার নামে কেস হইব না। যারা আইন জানেন তারা ভালো জানেন, কারণ নেশাখোর মানুষ। হ্যাঁ, আমরাও কিছু মানুষ আছি দাঁড়ায় দাঁড়ায় নামাজে কি কইলাম নিজে বুঝি না। আল্লাহ কই তুমি বোঝো না, তোমার তো নেশাখোরের মতো। আচ্ছা বাবাজি, সুরা ফাতিহা ছাড়া নামাজ হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলছেন সুরা ফাতিহাটা আল্লাহর প্রশংসা। আল্লাহ কয় এত প্রশংসা যখন করো, একটা জিনিস আমি তোমাদেরকে উপহার দিচ্ছি, আমার কাছে একটা জিনিস চাইবা। আচ্ছা, মানুষ আল্লাহর কাছে বাড়ি চায়, গাড়ি চায়, পোলাপান চায়, আমি তো কই দিলি বোকা মানুষ, আবার আমার উপর রাইগেন না কি? ওই আল্লাহ আমারে দুইটা সওয়াল দেব, বিয়ে করে নি হব না, এক জোড়া দেব, বিয়ে করি নাই কিন্তু সওয়াল চাইলাম আইসে বাবার দরবারে দিব। কে আল্লাহ শুনেন আমি সওয়াল চাই? তাহলে ছেলে চাইলেই হবে না, তোমার বিয়ে করছি, বিয়ে করে বাবারে সব আল্লাহ তোমারে দিব। আস্তে রাখ, ওই ধরেন যে ধরেন অথবা হয়তো হবে এরকম কথা আল্লাহ কয় না, গুরু কয় না, এটি সন্দেহযুক্ত কথা। আপনি একটা কথা শুনছি, ছোট সময় হাঁটলে রুজি খাটলে মাইনা যাক না ঘরে চোর। আপনি কর্ম বড়লোক হতে চান, আপনি কর্ম করেন বড়লোক হবেন, সব কিছুই আপনার জন্য আল্লাহ দিয়ে রাখছে। আপনি দুনিয়াতে এসে কি খাবেন ওটা আপনার মায়ের বুকে আল্লাহ দিয়ে রাখছে। তাহলে কি চামু? আল্লাহ শিখাইয়া দিল আমার কাছে যাও, এহদিন সিরাতাল মুস্তাকিম, সেই পথে আমার নবীগণ রসুলগণ অলিগণ গিয়েছে, যাদেরকে আমি নিয়ামত দান করেছি, এইটা হইল আল্লাহর পথ। একটা হইল আল্লাহর পথ, এই পথটার নাম হলো সিরাতাল মুস্তাকিম। ফাত্তাবিউস্সুবুলা, বহু পথ ধারণ করিও না, শয়তানের পথ। শয়তানের পথ কোনটা? যারা এহতিনা সিরাতাল মুস্তাকিম, এটা আল্লাহর পথ, আত্মসমর্পণ করে যারা নবী রসুলদের পথে গিয়েছেন, এরা আল্লাহর পথে গিয়েছেন। আত্মসমর্পণ যারা করে নাই, ওটা হাজি হোক, গাজী হোক, বয়াতি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, এ ব্যাপার কি শয়তানের পথ দিয়ে। আমার কথাটা বুঝছেন? যারা আত্মসমর্পণ করে নাই, কোথায়? আল্লাহর ওলিদের কাছে আত্মসমর্পণ করে নাই, তারা কখনো মুসলমান তাগের পাশে খান্নাস। যারা বাবাজি এখন দেখেন শয়তান চিনছেন কিনা, এরপরে যদি না চেনেন তাহলে বুঝুম আপনার শহরের মধ্যে গ্যাস্ট্রিক হয়েছে। চোখে
মাসি গেস্টি কই পেটে আপনার হইছে সুখে সুখে তো কাজেই খান্নাস খান্নাস কোন কোন ব্যক্তি না খান্নাস তেলে স্বভাব স্বভাব না বাবাজি স্বভাব মানুষ দেখবেন রাখ রাখ এটা ধর বাবা তোমরা আবার আমার উপরে বেজার হই না যারা মোটর সাইকেল চালাও বর্তমানে বাইসাইকেল এসে মোটর সাইকেল বেশি দেখবে গাড়ি কিনছে 4-5 বছর ওর পাশার মধ্যে লেখা আছে ওয়ান্টেড ওর কোন প্লেট নাম্বার নাই কাগজপাতি নাই কিন্তু গাড়ি বুঝি তো আমাকে দেশে আমরা কিছু মানুষ আছি বাবা ওই ওয়ান টেস্টের মানুষ মানুষের সুরে কিন্তু মানুষের নাম্বার গার মধ্যে বসে নাই দেখবে ছেলে পেলে রাস্তা দিয়ে হাঁটে কি গো মরে বাবা হরেন দিলে কুত্তে হইরে যায় কুলাবা মানুষ হরে না রাস্তার মধ্যে আজকে নগদ দেখছি নগদ হরেন দিবে লাগছে ড্রাইভার কুত্তে 200 হাত দূরে তো হইরে যায় আর বুলাবান হরেটা নিয়ে রাস্তা সাইডে তে মধ্যে হইলে আসে পাশে দে গাড়ি গুয়া ফে দাহা দে তাও হরে না হ্যাঁ আর একটা জিনিস কয়ে লই দেওয়ান সেটা হলো মানুষ যদি হতে হয় একজন মানুষের কাছে গিয়ে মানুষের স্বভাব গ্রহণ করতে হবে করতে হবে রাস্তা দিয়ে হাঁটতেছে মোটর সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে এক মুরব্বী হেলাই চুয়ে গেল একটু খাড়ায়ও না আরে ওই লোকটা বেজার হলেন না আমার কথায় শালার সুগার গেল্লা গিরে তাহলে ওটা মানুষ না আমি একটু উচিত কথা কই সেই জন্য বাবা মানুষ হতে হয় আমাদের ময়মনসিংহের মহাসাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গানের মধ্যে আছে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে ও বাবাজি একটা পশু জন্ম নেয় এই পশুত্ব শিখবার জন্য কারো কাছে যাইতে হয় না যাইতে হয় এটা পশু জন্ম নেওয়ার পরে ওই পশুর পশুত্ব গ্রহণ করবার জন্য কোনো জায়গায় যাইতে হয় না কিন্তু মানুষ জন্ম নেওয়ার পরে মনুষ্যত্ব অর্জন করবার জন্য মানুষের কাছে যাইতে হয় আমার কথাটা বুঝতে পারছেন এই জন্য বলছে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন যত সব পশু পাখি ভূত পিচাস নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হয় তারপরে মানুষ পশু যাই রে চেনা কেবল স্বভাব কর্ম অনু মানুষের হয় করণ ভিন্ন কার্য দায় তার পাবে চিহ্ন সকলেরই অগ্রগণ্য নিত্য সদ আচারে দেব জীব গুরু ভক্তি জীবে দয়া করে পঞ্চ প্রেমে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে ভেবে কবি জালাল বলে এই মানুষের সেই মানুষ মিলে মোটর সাইকেলের কাগজ করে অফিসের নাম বিআরটির অফিসে তো যেমন গাড়ির কাগজ করা লাগে ওলি আল্লাহ কো দরবার কাছে যাই গোলামি করে মানুষের সার্টিফিকেট ভেবে কবি জালাল বলে মানুষের সেই মানুষের সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে যাতে যাতে একটা মানুষ আইছিল আমাকে এই নুরুল্লাহপুর দরবার আরে কোটি মানুষ তৈরিয়ে যাবে সেই মানুষটার নামে হেরাও মানুষ মেরাজ দেওয়ান মানুষ আবুল সরকারও
মানুষ, রূপ তো একরকমই, মানুষের বাড়ি মানুষ দিয়ে গোড়াগড়ি পারে। এই দেখো বাস্তব দেখো, তোমার বাড়ির তো বিল্ডিং ফিল্ডিং মনে হয় করছাও। এই জয়পাড়া দুহার এই এলাকায় সবচেয়ে দামি দামি বাড়ি আছে। এই এলাকা মুন্সিগঞ্জ দিয়ে এমনও বাড়ি আছে এই জয়পাড়া দুহার, সেই বাড়িটা করতে 8-10 কোটি টাকা খরচ হয়েছে, আছে না? গেটটাই বানাইছে মিয়া 7-8 লাখ টাকা দিয়ে। একটা কুত্তাও বাড়ির মধ্যে হয় না, একখান সাইকেলে কই থয় না, হ্যাঁ শালা মানুষ বল্লা। আরে দেখো নুরুল্লাহপুর দরবারে চেয়ারম্যান মেম্বার নেতা খেতা যা আছে সব আইসে বালির মধ্যে করে আইসে দেহ মাঘ মাসে কেমন দেখা যায়, বালিশ লাগে অলি আল্লাহ দরবারে, মানুষের দরবারে যায় মানুষ ধুলের মধ্যে শুয়েও শান্তি পায়, আবার কেউ বিল্ডিং এ শুয়েও শান্তি পায় না। একটা গান গাবো, বামে যাও বামে যাও বামে যাও, দরবেজি লালন শাফকের একটি গান করবো, আমার কথাবার্তা শেষ। এই জন্য মানুষ খান্নাস মানুষ, কিন্তু সেই খান্নাসের স্বভাবটা পরিবর্তন করিয়া মানুষ হইতে, ওই মানুষের মধ্যে খান্নাসের স্বভাব থাকে। এই জন্য কুলা উজু বিরাব্বিন নাস মালিকিন নাস এলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের স্বভাব বাদ দেওয়ার নামই সাধনা, ইহাই একমাত্র সালাদ ব্যতীত ইহা কখনোই করা সম্ভব। যত খেলা সর্বযুদ্ধ
পায় না মানুষের, মানুষ অবিশ্বাসে পায় না মানুষ দিদি। আমাদের দেশে বাবা কিছু মানুষ আমরা আছি, লিখতে না পারলেও বুঝতে পারি। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি, কাবা বড় না নবী বড়? জি, মানতেছি, কইলাম তো। আমার রসুল পাক বলেছেন, আশাইতু ফি কাওমিহি কান্নবিয়্যু ফি উম্মতিহি, একজন ভক্তের কাছে তার পীর হলো তেমন আমার রাসূল আল্লাহ গোটা উম্মতের কাছে হলো যেমন। আমাকে মিরাজ দেওয়ান একটা কথা বলছে, কথাটা আমার মনে আছে, আপনাকে মনে নাই, আমি চ্যালেঞ্জ করি, আপনাকে মনে নাই। সে একটা কথা বলছে, ভক্তের জন্য পীরের দরবার হলো কি? হেরেম শরীফ তুলল, এটা নাভি দুর্বল কথা দেওয়া। হাদিস বুখারীটা পড়েন, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সেই হাদিসটি হলো, হ্যাঁ, আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। আচ্ছা, যারা আমার শাহ আলম বাবার কাছে আত্মসমর্পণ করেছেন তাদের কাছে উনি মুমিন কিনা কথা বলেন না কেন? আপনার পীর, আপনার পীরের চাইতে বড় মুমিন কেউ আছে? বড় পীর সাহেবের চেয়ে বড় কোনো পীর আছে? বড় পীর সাহেবের চেয়ে বড় কোনো পীর নাই, এটা আমি মানি।
তাই পেলে উনি আমার পিরিয়ড হয়ে বড় না, এটা আপনার মানত ঠিক কিনা? বড় পিরিয়ড ছেলে বড় কোনো পিন নাই, এটা মানি। তাই পেলে উনি আমার পিরিয়ড হয়ে বড় পি আমার দাদা হজরত ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী, আমার উস্তাদের যিনি পীর কেবলা যান, তার একটা গান আছে, পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে, জ্ঞানন্দ যে বার্ষিক দেখে অন্তরের ভেদ, পালন করতে পীরের হুকুম ভালো মন্দ দাও বিসর্জন, তবেই হবে নিষ্ঠা করণ, কইলো না মোনার সালাকি, সালাকি বজ্জাতি হলে ভজন হবে তোর মুনাফিক, পীরের সঙ্গে সাক্ষাৎ করা কাবা ঘর তোয়াপ করা, হাজার হজের সুয়াব তাতে সন্দেহ কি, পীর ছাড়া খোদা ভজনাকে শিখাইলেই ফাঁসি কি, পীরেরই হাত আল্লাহরই হাত, এটা কোরআনে করেছে এর সাথ, ওই রূপেতে দিয়া আরব জোড়া রাখি, দেওয়ান আজিজ বলে মনরে শোনা গেল গুলামি শিখি, গুলামি না করলে সেলামি জুটবো না, এই জন্য ভক্তের জন্য পীরই তার শ্রেষ্ঠ কাবা কেবলা, এটা ভক্তের জন্য নামাজের কেবলা হলো মক্কা শরীফ, কাবাতি শরীফ হাতে আল্লাহ হু আকবার, আর যখন মানুষ দোয়া করে মুনাজাত করে তখন তার কাবা কেবলা হলো আল্লাহ, আর ধ্যানের কাবা হলো যার যার মুর্শিদ, এই বিষয়গুলি বুঝতে হবে, চেষ্টা করলাম বোঝাবার জন্য, একটা গান শুনলাম, যদি দুঃখ পেলে তোমায় মিলে আমি দুঃখ সাগরে বাইব, আমি আর যাব না সুখ সাগরে, সুখ পাইলেই তোমারে ভুলতে, মেরাজ দেওয়ান গুরু ভালোবাসলাম, এই ভালোবাসাটা প্রকাশ হবে কখন, যখন আমার মানুষ কলঙ্ক দিবে তখন, বাবাজি আপনার গুরু ভালোবাসছেন, আপনার মানসিক তথ্য পর্যন্ত কাফের ফাতোয়া না দিবে, তথ্য পর্যন্ত মমিন হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনাকে তরিকতে দাখিল হওয়ার পরে কাফের ফাতোয়া না দিবে ততক্ষণ পর্যন্ত মমিন হওয়া যাবে না, কি দিছি গুরু রে, কত রকম ভালোবাসছি, আর এই ভালোবাসিয়া গুরু রে কি দিব, এটা বুদ্ধি করেও করা যাবে না, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে যাই বাবা, যে দরবারে আসছি গান করার জন্য কোটি কোটি ভক্তি রাখি শ্রদ্ধা রাখি শাহলাল বাবার দরবারে, ছোট কথা বলেন কেন, আসতে বাবা আসতে আসতে কাজ করো, দেখেন ভালোবাসার একটা নিদর্শন বলি, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা চলে গেল, ও বাবা মক্কা থেকে যে মদিনায় গেল উনি কি স্বইচ্ছায় গেছে, আল্লাহর হুকুমে গেছে এই কথা কইও না, কো দোষটা ডাহি, রাতের অন্ধকারে না দিনে গেছে, হ্যাঁ কারো কাছে কই গেছিল, এত ভক্তরা কেউ জানে একজন মানুষ নিজের জীবন বাজি রেখে তার ঘরের মধ্যে শুয়েছিল, জানতো যে আজকে মরণ হবে, তারপরেও তার ঘরের মধ্যে মক্কা থেকে মদিনায় যাবার পরে আবার মক্কার কাফেররা ওনাকে মারার জন্য যুদ্ধ ঘোষণা করেছিলেন, উনি মক্কায় থেকে মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ আমার নবীজিকে ভালোবাসছেন জান দিয়ে মাল দিয়ে,
জিম্মা। তো যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করতেছে। ও বাবা, যুদ্ধে কি ওই মানুষ অন্যা পারবে না? যুদ্ধে যাবে কারা? যাদের গায়ের মধ্যে যৌবন আছে, যুবকরা যাবে যুদ্ধে। এই যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করতেছিলেন। এমন সময় একজন মাজনুনী ছোট্ট একটা শিশু কোলে করে, ছেলেটা হাঁটতেও পারে, আবার কিছুক্ষণ হাঁটার পরে পড়েও যায়। কয় বছর বয়স হইব? দুই আড়াই বছর। ছোট হুজুর পাক মানুষ সংগ্রহ করছে, ওই মা জননী এসে নবীজির কদমে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার জান আপনার চরণে কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করতেছেন, আমার তো আর কেউ নাই যে তারে আমি যুদ্ধে, আপনি দয়া করে আমার একটা কথা শুনতেন, আমি বলতাম। নবীজি বলছে, বলো কি বলতে চাও? বললে, আমার এই কোলের শিশুটা আমি আপনার সাথে দিয়ে দেব যুদ্ধ করবার জন্য। একটু সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ, কতটুকু ভালোবাসা। নবীজি জিজ্ঞেস করছে, মা, তোমার এই সন্তান তো ভালো মতো দৌড়াইতে পারে না, ওকে ঘোড়া দাঁড়াইতে পারবো? ওকে তীর চালাইতে পারবো? ওকে ধনুক চালাইতে পারবে? নাকি তরবারি চালাইতে পারবে? না ঢাল ধরতে পারবে? মহিলাটা বলছে, হুজুর, আমি জানি আমার ছেলে তীরও চালাইতে পারবে না, তরবারিও চালাইতে পারবে না, ঢালও ধরতে পারবে না। কয়, তাহলে দিতে চাও কেন? কয়, দিতেছি এই জন্যে, ও তীর চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, ঢাল চালাইতে পারবে না, ঢাল হয়ে তো আপনার জীবনটা রক্ষা করতে পারবে। কথাটা খেয়াল করছে? ঢাল হয়ে তো আপনার জীবনটা, কাফেররা যখন আপনার গায়ের মধ্যে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, আগে আমার সন্তানের বুকের মধ্যে তীর লাগবে, তারপরে আপনার গায়ে যেন তীর লাগে। কাফেররা যখন তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, ওর গায়ে আগে কোপ লাগবে, তারপরে যেন আপনার গায়ের মধ্যে আঘাত লাগে। আর ওই যুদ্ধে গিয়ে যদি আমার সন্তানটা শহীদ হয়ে যায়, মারা যায়, আমি আল্লাহর কইতে পারব, আল্লাহ, তোমার বন্ধুরে ভালোবেসে আমার সন্তানটাকে আমি শহীদ করে। কতটুকু ভালোবাসছো? কপোটার চোখের জল ফেলেছ বলো ভালোবাসবে? পথের কাঁটাই যদি পায়ে রক্ত না ঝরালে কি করে? তুমি বলেছ গুরু নিন্দা কানে শোনা পাপ। কতটুকু দিয়েছি গুরুকে? জান দিয়ে দিছে, মান দিয়ে দিছে, অর্থ সম্পদ সবকিছু দিয়েও জীবনের বিনিময় হইলেও তারা গুরুকে ভালোবাসছে। যারা সবকিছু দিছে, বাবাজি, নামাজ গো ইতিহাস সৃষ্টি হয় নাই, হাজি গো ইতিহাস সৃষ্টি হয় নাই, কিন্তু একজন পাগল আমার নবীজির প্রেমে দাঁত ফেলাই দিছে, তার ইতিহাস সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আমির খসরু রহমাতুল্লাহি আলাই নিজের জীবনটা পীরের জন্য দিয়ে দিছেন, ইতিহাস সৃষ্টি হয়েছে। জীবন বাজি রেখে
ঘরের মধ্যে শুয়ে আছিলেন, মরণ জেনেও তাদের ইতিহাস সৃষ্টি হয়েছে। রাত জেগে দাঁড়িয়েছিলেন, তাদের জন্য ইতিহাস সৃষ্টি হয়েছে। বাবা এত সহজ না, বাবা সম্পর্কটা এত কঠিন। সাইজিল আলন বলেছেন, কুলের লোভে মান বাড়াবি, সব খোয়াবি, তোর গৌর চাঁদ ধরা দেবে না। গৌর প্রেম করবি যদিও না গরিব, কুলের গৌর আর দিয়ে দাও সব, তুমি তার হয়ে যাও, তুমি যদি তার হয়ে যাও। সাইজিল আলনের একটা গানে আছে না, আমি দেখলাম পৈরাজ ঘর তো ফানি, আমার শাহ আলম বাবা আমার সামনে মুর্শিদ প্রেম যার হৃদয় ভরা, আর ভরা কোনোদিনও যায় না, যায় না ভরা। বাবা গুরু বিনে বন্ধু নাই রে, অপারের কাণ্ডারি গুরু, ভব পারের কর্ণধর, গুরু বিনে বন্ধু নাই রে। ওই যে তুমি একটা গানের মধ্যে বললে না, গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলে পরে হবি একাকার। এই ভাবে সদগুরু মিলে নাই, যাহার পাগল রমেশ কয় তার জনম চায়। এই রমেশ চন্দ্র শীল তো হিন্দু মানুষ নাকি? হিন্দু মানুষ না, উনি বাবা ভান্ডারের গোলামি করেছিলেন। এই রমেশ শীলকে কিন্তু পুরাইতে পারে নাই কেউ। পুরাইতে পারছে? কেন পারে নাই? রমেশ শীলকে পুরাইতে পারে নাই, মাটি দেওয়া হয়েছিল, তারপরেও কবর থেকে মাটি সরানোর পর দেখা গেল আর রমেশের দেহটাও কবরের মধ্যে ছিল। উনি যা বলছে, উনি একাকার হয়ে চলে গেছে, কত বাড়ি ঘর চালায় দিছে মানুষ, দেশ থেকে তারাই দিছে, তারপরেও গুরু প্রেম তারা কখনো ভুলে নাই। তাই বাবা গুরুর সাথে যারা প্রেম করেছে তাদের জীবনটাই আনন্দই হলো, চোখের পানি ফেলানো। সেখানে দাঁড়িয়ে একটি গান আমার গাইতে হবে, গানটা করি। পুরাছে গৌর প্রেমের পুরা নগর বাসীরা, যে পুরিল বন্ধু প্রেমের পুরা, যে পুরিল বন্ধু প্রেমের পুরা নগর বাসীরা, যে পুরিল বন্ধুর প্রেমের পুরা বন্ধু মানা।
শয়নে স্বপনে গৌর, ভিতর বাহিরে গৌর, আরে বোঝে না তার কাঙ্গুরারে ফকরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই, যিনি তাফসিরে কাবীরের লেখক, তাফসিরে কাবীর, উনি আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ চারটির পরে তো আজান হবে না। যাই হোক, সেদিকে আর যাব না, ফিরে আসি। আমরা দুজন আপনাদের মাঝে যে কথাগুলি বললাম, বাবা আমরা কিন্তু সব কথাই বলি না, আমরা শুধু একটু কানের মধ্যে পানি দিয়ে দিলাম, বাকিটা আমার সজীব চাঁদের কাছে যাবে, আমার পাপন চিষ্টির কাছে যাবে, ওনার আর একটু পানি দিয়ে পানিটা কানটা পরিষ্কার করে দেবে। আমরা শুধু সংবাদটা দিয়ে যাই। তবে একটা কথা বলে যাই, যারা এখনো পীর মুর্শিদ গ্রহণ করেন না, দয়া করে এই কাজটা ভুল করেন না, কারণ মেশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, অমান মাতালা ইসাফি আনহি মাইতাফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যথিত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মধ্যে। আমরা যারা এখনো বেমরিত, যারা এখনো বায়াত গ্রহণ করি নাই, আমি সকলের পায়ে ধরে বলি, আপনার যেখানে ভালো লাগে সেখানে আপনি আত্মসমর্পণ করি, উম্মতের খাতায় আপনার নামটা লেখাই রাখে, ভিতরে বাহিরে গৌর, শয়নার স্বপনে গৌর, সামনে কইরা ভাবের মূর্তি,
সদাই থাকে প্রেমানন্দে, আসে যায় না ভালো মন্দে। রশিদ সরকার ওইভাবে সঙ্গে সঙ্গ করলাম আল্লাহর ওলির দরবারে এসে। আমার কথায়, আমার ভাষায়, আমার চলা বলায় যদি কোথাও কোনো বেয়াদবি আচরণ মনে হয়, ক্ষমার জন্য দরখাস্ত করছি, অভয়ের জন্য দোয়া চাই। আপনাদের মতো মানুষ, আপনাদের মতো ভক্ত আসে কান্দে চরণ ধুলে নিয়ে যেন অলি আল্লাহদের দরবারে একটু গোলামি করতে পারি, গানে গানে সুরে সুরে আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি। মালিক যেন যে কয়দিন রাখে অলি আল্লাহদের গুণগান গাইতে যেন পারি, আহলে বায়াতের গুণগান যেন গাইতে পারি, অলি আল্লাহদের সম্মান যেন গাইতে পারি। প্রত্যাশা রেখে চারটের পরে আজান হয়ে যাবে, যেহেতু চারটে বেজে গেছে আর কথা বলবো না, আমি আমার এই গানটা শেষ করি, বিদায় নেব। ধন্যবাদ সবাই। আমার পাপর কৃষ্টির বেড়ের বুড়া যে পুরল আমার শালার বাবার প্রেমে পুরা নগরবাসীরা যে পুরছে আমার মুর্শিদ প্রেমের বুড়া ওরে যে আছে বন্ধুর প্রেমে পুরা নগরবাসীরা ভবে যে পুরিলা বন্ধুর।